নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। 11, 12, 13, 14 এপ্রিল আপনারা সকলেই এই তারিখগুলো ডায়েরিতে নোট করে নিন। এই ছয় রাশির ভাগ্যের চাকা ঘুরবে, পাঁচটি বড় সুসংবাদ আসতে চলেছে এই ছয় রাশির, অর্থাৎ আনন্দই আনন্দ এই তারিখগুলোতে এই ছয় রাশির। অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ছয় রাশির মানুষ। কেন তাও আমি সম্পূর্ণ গ্রহের নিরিখে কিন্তু আমি আলোচনা করব। দেখুন, কৌশিক রায় যে কথাগুলো বলে হাওয়াতে কোনো সময় কথা বলে না, অর্থাৎ যেটা বলি সম্পূর্ণরূপে গ্রহের গোচর ধরে আমি আলোচনা করি। এবং আমি একটি কথা বলি, যারা আমার ভিডিওটি দেখছেন না, দু চোখ ভরে স্বপ্ন নিয়ে দেখুন, স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। কারণ আজকালকার দিনে প্রত্যেকটি মানুষেরই কিছু না কিছু সমস্যা কিন্তু রয়েছে, আর তার উপরে সবথেকে বড় হয়েছে জানেন, ঋণের বোঝা কাঁধে চড়েছে। একটা ঋণ থেকে মুক্তি পেতে গিয়ে আরেক জায়গাতে ঋণ হচ্ছে, অর্থাৎ আপনার কিন্তু এই ঋণের যে জায়গাটা সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারছেন না। অর্থাৎ আমরা যদি একটা কথা বলি আমি ইকোনমিক্সের ভাষাতে, যেটা হচ্ছে দারিদ্রের দুষ্ট চক্র যেটাকে বলে, অর্থাৎ এই যে লোনের উপর লোন, একটা লোন শোধ করতে গিয়ে আর একটা লোনে পড়ে যাচ্ছেন, অর্থাৎ দারিদ্রের দুষ্ট চক্র অর্থনীতির ভাষাতে কিন্তু এটা বলে। তো এখান থেকে বেরিয়ে আসতে গেলে কি করতে হবে, সঠিক পরিকল্পনা করতে হবে, সঠিক প্ল্যানিং করতে হবে, পাশাপাশি গ্রহের আপনার প্রতিকার প্রতিবিধান কিন্তু করতে হবে। আমি যে প্রেডিকশনগুলো করি কি না, মাটিতে পড়ে না, কৌশিক রায়ের প্রেডিকশন মাটিতে পড়ে না, এবং যার হাত ধরি তাকে টেনে তুলি। সম্পূর্ণ দায়িত্ব এবং গ্যারান্টির সাথে বলছি এই কথাগুলো, কারণ জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান, মঙ্গলময় একটা সাবজেক্ট, এবং পাশাপাশি বাস্তু। এই বাস্তু কিন্তু আমাদের জীবনকে কিন্তু বিশেষভাবে প্রভাব বিস্তার কিন্তু করে। আপনার গৃহের বাস্তু কেমন রয়েছে সেটা আগে জেনে নিন। দেখা যাচ্ছে আপনি একটা বাড়ি ভাড়া নিয়ে ছিলেন, ওখান থেকে আপনি একটা ভালো বাড়ি করলেন, কিন্তু ওই বাড়িটা কেনার পর থেকেই না বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়ে গেল। জানবেন সে বাস্তু কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ফেভার করছে না। এবং পাশাপাশি জন্মকুণ্ডলী যাদের ক্ষেত্রে নেই, হস্তরেখা অবশ্যই দেখান। দেখুন, আমি বারবার বলি, প্রত্যেকটি মানুষ কিন্তু গ্রহের চক্রে কিন্তু ঘুরে। অনেকে বলেন যে কৌশিকদা আমি জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করি না। আমি একটা কথা বলছি, প্রত্যেককে কিন্তু এই জিনিসটা কিন্তু বিশ্বাস এক না একদিন করতে হবে। যখন সমস্যার সম্মুখীন হয় তখনই কিন্তু বিশ্বাস জাগে। আমি একটা কথা বলি, একজন ডক্টর, একজন অ্যাডভোকেট কাছে যেমন সত্যি কথা বলা উচিত, একজন অ্যাস্ট্রোলজারের কাছেও কিন্তু সেই জায়গাটা কিন্তু রাখা উচিত। এই জায়গাটা কিন্তু যথেষ্ট রেসপেক্টের জায়গা, সম্মানের জায়গা। অনেকে ফোন করছেন যে কৌশিকদার সাথে কথা বলবো। আমি একটা কথা বলি, ডাইরেক্ট এইভাবে আমার সাথে কথা বলতে পারবেন না। সম্পূর্ণ যারা বুকিং করছেন, অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, তবেই আপনারা কিন্তু আমার সাথে কনসাল্ট করতে পারবেন। এবং অনেকে বলছেন যে বুকিং মানে বুঝি না। দেখুন, বুকিং মানে হচ্ছে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, আমার যে ভিজিট রয়েছে সেটা আপনাদেরকে পেমেন্ট করতে হবে, তারপর আপনারা আমার সাথে পরামর্শ করতে পারবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। একটা কথা, যাদের বৈবাহিক জীবন আপনার সমস্যাবহুল, যাদের লাভ লাইফ অর্থাৎ প্রেমজ জীবনের সমস্যা, সন্তানের এডুকেশান,
আপনার কর্মক্ষেত্রে সমস্যা, কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে শত্রুতা, অথবা আপনার ঋণের জায়গায় চলে আসছে, ব্যবসা ভালো চলছে না, মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, এই সকল জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে একমাত্র জ্যোতিষশাস্ত্রের কিন্তু সহায়তা নিতে হবে। আর কৌশিক রায় মানে হচ্ছে সফলতার সিঁড়ি কিন্তু দেখায়। আমি বাবার আবারও বলছি, সফলতার সিঁড়ি আমি কিন্তু দেখাই। তো ওই দুম করে বলে ফেললাম এই রাশিগুলো কোটিপতি হওয়ায় কি কারণে, এই যে আমি আজকে বললাম যে বারো মার্জনা করবেন 11, 12, 13, 14 এপ্রিল ভাগ্যের চাকা ঘুরবে। কেন? দেখুন, চন্দ্র গ্রহ অবস্থান করছে আপনার বৃষ রাশিতে, অর্থাৎ তুঙ্গ গৃহে, ছোট্ট একটা গ্রহ কিন্তু অনেক লাভ দিবে এই ছয় রাশিকে। এবং পাশাপাশি মঙ্গলের চতুর্থ দৃষ্টি চন্দ্রের উপর পড়ছে, অর্থাৎ লক্ষ্মী যোগ সৃষ্টি করছে। একে চন্দ্র তুঙ্গস্থ, তার উপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি চন্দ্রের উপর পড়ছে। এর ফলে আমি একটি কথা বলছি, এই ছয় রাশি হতে চলেছে মহাকোটিপতি। লিখে রাখুন এই তারিখগুলো, আপনারা ডায়েরিতে নোট করে নিন। প্রথম যে রাশি আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু এই 11 তারিখ থেকে আপনাদের সৌভাগ্যের দরজা খুলতে চলেছে। বিশেষ করে আপনাদের সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পাবেন, কোনো প্রপার্টি থেকে লাভ পাবেন। এই সময় আপনাদের বিজনেস ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে মকর রাশির। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম কর্কট রাশি। রাশির অধিপতি একাদশভাবে অবস্থান করছে এবং আপনাদের চতুর্থ পতি মার্জনকরণ পঞ্চম পতি এবং আপনাদের কর্মাধিপতি একাদশ ভাবকে দেখছে, অর্থাৎ আপনাদের এই সময় শেয়ার মার্কেট লটারি থেকে ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি, আপনাদের ইনকাম আপনাদের বৃদ্ধি হবে, কর্মক্ষেত্রে প্রবল উন্নতির যোগ বা প্রমোশনের সম্ভাবনা, স্যালারি বৃদ্ধির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং সুনাম বৃদ্ধি, কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের উন্নতি। তিন নম্বর রাশি মেষ রাশি, আপনাদের চতুর্থ পতি, অর্থাৎ যে যে ডিপার্টমেন্টে আপনাদের সুখ সাধন বন্ধু মাতা আপনার প্রপার্টি ধনভাবে বসে রয়েছে, অর্থাৎ এই সময় সব দিক থেকে আপনারা কিন্তু ভূমি ভবন বাহন সুখ আপনারা পাবেন, গৃহসুখ আপনারা পাবেন, আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হবে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা কিন্তু এই সময় লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি, সে রাশির নাম আপনার বৃষ রাশি। দেখুন, আপনার সপ্তম পতি দেখছে, রাশিতেই আপনার বসে আছে চন্দ্র অবস্থান করছে, অর্থাৎ এই সময়, এই সময় আপনাদের বিশেষ করে আপনাদের বিজনেস থেকে লাভ হবে, এই সময় আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হবে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন, ফেঁসে গেছে এবং আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে বৃষ রাশি। এরপর যে রাশি, মহা সৌভাগ্যশালী রাশি বৃশ্চিক রাশি, ভাগ্যাধিপতি সপ্তম গৃহে, অর্থাৎ ভাগ্যের দ্বারা আপনাদের বিজনেসের জায়গা ভালো হবে, আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পাবেন, ভাগ্যক্ষেত্রে উন্নতি, কেরিয়ার ক্ষেত্রে লাভ এবং প্রপার্টি থেকে এই সময় কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্যশালী রাশি আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাটা খুব ভালো দেখা যাচ্ছে, আপনাদের অর্থনৈতিক লাভ এই সময় দেখা যাচ্ছে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে এই সময় উন্নতি কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে নির্দেশ কিন্তু করছে এবং আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন, এবং যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। নমস্কার, ধন্যবাদ।